ওম শান্তি। আজকে রাজযোগ মেডিটেশনের তৃতীয় দিন। তৃতীয় দিনে উপস্থিত সবাইকে ব্রহ্মা কুমারীজ আগরতলার পক্ষ থেকে আবারও আন্তরিক অভিনন্দন জানাই। তো গত দুদিন আমরা কি জানতে পেরেছিলাম? আমরা জেনেছি নিজেকে, আমি জ্যোতি স্বরূপ আত্মা, দুই ভ্রুকুটির মাঝখানে আমি, আমার শরীরের চৈতন্য শক্তি আমি আত্মা বিরাজিত। আর কি জেনেছি? সকল আত্মার পিতা যিনি, পরম পিতা পরমাত্মা, পরম ধাম নিবাসী যিনি, জ্যোতি স্বরূপ শিব পিতা, তাকে আমরা জেনেছি। আজ জানবো তৃতীয় দিনে শিব শঙ্করের পার্থক্য। শিব আর শঙ্কর এক না আলাদা, আজকে তা আমরা জানব। দেখুন, আমরা যা জেনেছি, শিব হলো পরমপিতা পরমাত্মা, শিব হলো শঙ্করের রচয়িতা। ছবিটা দেখুন, শিব আর শঙ্কর দুটো কি এক না আলাদা? এলো শিব, পরমপিতা পরমাত্মা, ওনার রচনা হলেন শঙ্কর, শিব শঙ্করের রচয়িতা। যে শিব শঙ্করের রচয়িতা, শিবের সাথে শঙ্কর আসে, এই করতে করতে শঙ্করের নামও শিব হয়ে গেল ভারতবর্ষের। এটাই সব থেকে মস্ত বড় ভুল, শঙ্করকে ও শিব বলা হয়েছে, বলে দিয়েছে শঙ্করকে শিব, মস্ত বড় ভুল হয়েছে। দেখুন দেখুন, গতদিন আমরা জেনেছি সকল ধর্ম যাকে মান্য করে সে হলো শিব, জ্যোতি স্বরূপ নিরাকার পরমপিতা পরমাত্মাকে সকল ধর্ম মান্য করছে, তাকে ঈশ্বর ভগবান যাই বলে না কেন তাকে সবাই মান্য করছে। কিন্তু শঙ্করকে সবাই ঈশ্বর মানবে, ভগবান মানবে, পরমপিতা মানবে? এমনকি দেখুন, হিন্দু ধর্মের লোকেরাও সবাই শঙ্করকেও মানছে না। তো কি করে শিব শঙ্কর এক হবে? শিব আলাদা, শঙ্কর আলাদা, শিব হলো পরম ধাম নিবাসী নিরাকার। দেখুন, শিব হলো পরম ধাম নিবাসী নিরাকার জ্যোতি স্বরূপ, সকল আত্মার পিতা রচয়িতা। আর শঙ্কর হলো ওনার রচনা, উনি হলেন, শঙ্কর হলেন আকারী দেবতা, বিনাশকারী দেবতা, সূক্ষ্ম পতনবাসী। তো শিব শঙ্করের রচনা করেছেন উনার কর্তব্যের জন্য, উনার কর্তব্য পালনের জন্য, বিনাশের জন্য, যেমন স্থাপনার জন্য ব্রহ্মাকে রচনা করেছেন, পালনার জন্য বিষ্ণুকে রচনা করে, ঠিক সেই রকম ওনার কর্তব্য বিনাশের রচনার জন্য, বিনাশের জন্য শঙ্করকে রচনা করেছেন, বিশ্বের বিনাশ, কলিযুগের বিনাশের জন্য। তো দেখুন, শিব লিঙ্গ বলা হয়, এখানের মানুষ, ভারতবর্ষের মানুষ আরো মস্ত বড় ভুল করে দিয়েছে, শঙ্করের কোনো অঙ্গ বলে শিবলিঙ্গকে মেনেছে, আসলে এটা নয়। লিঙ্গ শব্দের দুটো অর্থ অনেকে আমরা জানি না, লিঙ্গ শব্দের আরেকটি অর্থ হচ্ছে প্রতিমা, কোনো অঙ্গ নয়, প্রতিমা। লিঙ্গ মানে প্রতিমা, মূর্তি, শিবলিঙ্গ, শিবের প্রতিমা বা জ্যোতির্লিঙ্গম বলা হয়, জ্যোতি স্বরূপ পরমপিতা পরমাত্মা মূর্তি, শিবলিঙ্গ বা জ্যোতির্লিঙ্গ। দেখুন, শিবলিঙ্গের মাথাতে দেখা আছে একটা জ্যোতি স্বরূপ বিন্দু আছে, এটাতে প্রমাণ হয় যে যে নিরাকার জ্যোতি স্বরূপ পরমপিতা পরমাত্মা শিব, তার মূর্তি বানানো হয়েছে। আর মাথায় দেখুন তিনটা দাগ আছে, এই তিনটা দাগ দিয়ে এটা বোঝা যায় যিনি ব্রহ্মা বিষ্ণু শঙ্করের রচয়িতা, তার তিন কর্তব্য পালনের জন্য তিনি তিন দেবতাকে রচনা করেছে, ত্রিমূর্তি শিব বলা হয় সেই জন্য তিনটা দাগ আছে। আর দেখুন, শিবের মা উপরে তিনটা বেলপাতা দেওয়া হয়, এটাও একই অর্থ প্রকাশ করে, ব্রহ্মা বিষ্ণু শঙ্করের রচয়িতা। আবার তিনি কি আদি মধ্য অন্ত তিন কালের জ্ঞান যার আছে, তিনি হলেন পরমপিতা পরমাত্মা শিব, তার মূর্তিকে বলা হয় শিবলিঙ্গ। আর দেখুন শঙ্কর, শঙ্করকে দেখুন তপস্যা মুদ্রায় বসানো হয়, তপস্যা মুদ্রায় বসে আছে, কার তপস্যা করছেন শঙ্কর? কার তপস্যা করছেন? দেখেন, অনেক মন্দিরে যান, শিব মন্দিরে দেখবেন শঙ্করের সামনে শিবলিঙ্গের ছবি আছে, শিবলিঙ্গের মূর্তি আছে। তো উনি শঙ্করের ধ্যান, শঙ্কর শিবের ধ্যান করছে। তো উনি যদি একই হতেন, নিজে কি নিজের ধ্যান করবে? আবার মুখে বলে ওম নমঃ শিবায়, তাহলে তিনি কার নমন করছেন? শিবের নমন করছেন।
করছেন, ওম নমঃ শিবায়, আমি শিবের নমন করি। তো যিনি সৃষ্টির রচয়িতা, শঙ্করেরও রচয়িতা শিব, তার ধ্যান করছেন বসে, তার তপস্যা করছেন দেখানো হয়। আর দেখুন, শঙ্করের নির্বস্ত্র দেখানো হয়, কোনো বস্ত্র নেই। এমন কোন দেবতা আছে নির্বস্ত্র আছে? নেই তো। তো শঙ্করকে কেন নির্বস্ত্র দেখানো হয়? তার শরীরে বস্ত্র নেই। এটার অর্থ এটা বোঝায়, উনি আসলে কোনো দেহ নেই ওনার, রক্ত মাংসের শরীর তো নেই ওনার, একটা আকারী শরীর, লাইট শরীর আছে, সেই এই মনুষ্য লোকের উনি দেবতার শরীর নন, সেজন্য ওনাকে নির্বস্ত্র দেখানো হয়। অর্থাৎ কোনো দেহ নেই ওনার, উনি একটি আকার, উনি একটি শক্তি প্রভাব, যার প্রভাবে বিনাশ হবে। দেখুন সেটা হলো কি, বিনাশ মানে সায়েন্স, শঙ্কর মানে সায়েন্স, বোমা, আগ্নেয়াস্ত্র, এগুলির দ্বারা বিনাশ হবে, সেগুলি হলো কি, সায়েন্স মানে শঙ্কর। দেখুন শঙ্করকে মহাদেবও বলা হয়, আবার দেখবেন যখন মন্ত্র পড়া হয় শঙ্কর দেবতায় নম বলা হয়, শঙ্কর মহাদেবায় নম, আর শিব পরমাত্মায় নম, শিব হলো পরমাত্মা। তো এক যদি হতো শঙ্কর পরমাত্মায় নম কেন বলে না? তো দেখুন শিব শঙ্করের পার্থক্য, শিব পরমাত্মায় নম, শিব হলো পরম পিতা পরমাত্মা, সকল আত্মার পিতা, শঙ্কর হলো দেবতা, আকারী দেবতা, এটার মাধ্যমে আমাদের প্রভাব বিনাশ, মানুষের একটা প্রভাব বলা হয়, একটা শক্তি বলা হয়, সে হলো শঙ্কর, পূজা করার জন্য তাকে আকার দেওয়া হয়। তো এই আমরা শিব শঙ্করের পার্থক্য জানলাম। এখন দেখুন এর নিচে চিত্রটি দেখুন, শিবরাত্রি। তো শিবরাত্রি কখন বলা হয়, বা শিব জয়ন্তীও বলেন, যে শিব যখন অবতরণ হয় সেই দিনটাকে শিব জয়ন্তী বলা হয়, শিবের অবতরণ দিন, এই ধরাধামে যখন শিব অবতরিত হয় সেই দিনটিকে শিব জয়ন্তী বা শিবরাত্রি বলে। শিবরাত্রি কেন বলা হয়? দেখুন এখানে কোনো শিশু জন্ম হয়, রাত্রিতে জন্ম হলো, তখন কি জন্মরাত্রি পালন করা হয় না জন্মদিন পালন করা হয়? বলুন তো, জন্মদিনই পালন করা হয়, কারণ এখানে হয়তো রাত্র, ভারতবর্ষে রাত্র, কোনো জায়গায় হয়তো দিন আছে, তো কেন সেই শিবরাত্রি বা দিন জন্মরাত্রি বলবে, জন্মদিন? ঠিক শিবরাত্রি, দেখুন শিবরাত্রি কখন পালন করা হয়, অমাবস্যার রাত্রিতে। তো ভারতবর্ষে যদি অমাবস্যা হয়, কোথাও না কোথাও তো পূর্ণিমা, তো কেন সেই রাত্রিতে অমাবস্যা রাত্র দেখানো হয়েছে? সেটা একটা উৎসব মানানোর জন্য, রাত্রিকে দেখানোর জন্য অমাবস্যা দেখানো হয়েছে। আসলে কোন রাত্রি, কোন রাত্রি, কলিযুগের দুঃখের দুনিয়াকে রাত্রি বলা হয়েছে। কলিযুগের দুনিয়াতে কি হচ্ছে, পাপ, তাপ, ভ্রষ্টাচার, রোগ, শোক, সম্পূর্ণ ভ্রষ্টাচারী দুনিয়া, পাপাচারী দুনিয়া, দুঃখের দুনিয়া, সেটাকে রাত্রি বলা হয়। দেখুন গীতাতে শ্লোক আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। এবং এটা তার যে পরিত্রাণায় সাধুনাম, সাধু সন্তদের দ্বারাও যখন পাপ কর্ম শুরু হয়ে যায় এই কলিযুগের অন্তরে, তখনই এই ধরাধামে ভগবান অবতরিত হন। ধর্মের যখন গ্লানি হয়ে যায়, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, যখন ভারতবর্ষে ধর্মের গ্লানি হয়ে যায়, সাধু সন্তদের দ্বারাও যখন পাপাচার শুরু হয়ে যায়, তখন এই পর সৃষ্টিতে পরম পিতা পরমাত্মা শিব জ্যোতি স্বরূপ দিন অবতরণ হন, এই দুঃখের দুনিয়া থেকে সবাইকে মুক্ত করতে। কেন পাপাচার বেড়ে যায়, বেড়ে গেল মানুষের মধ্যে, অবগুণ পাপ কর্ম প্রবেশ করেছে, রাবণ প্রবেশ করেছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই ভূতগুলি মানুষের মধ্যে প্রবেশ আছে। এই কারণে এই ভূতগুলি প্রবেশের ফলে মানুষের মধ্যে, মানুষের দ্বারা এই পাপ কর্ম সাধিত হচ্ছে। তো এখন ভগবান অবতরিত হয়ে কি করছেন, দেখুন চিত্রটাতে আছে ভগবানের লাইট শিব পরমাত্মার যে রাজযোগ মেডিটেশনের দ্বারা যখন আমরা আমাদের মধ্যে সেই ভগবানের লাইট নেব, তখন আমাদের মধ্যে থাকা সেই ভূতগুলি বেরিয়ে যাবে, কাম, ক্রোধ, লোভ। তো দেখুন যখন তারা উৎসব মানায় দুনিয়াতে,
শিবরাত্রি মানায়, উপবাস করে। কিসের উপবাস সেটা জানে না, কিসের উপবাস, আবার জাগরণ থাকে রাত্রে, কিসের জাগরণ জানে না, এটা কেন পালন করা হয় না। উপবাস মানে ভোজন ত্যাগ করে, উপবাস করে কিভাবে, ভোজন ত্যাগ করে। আসলে কিসের ত্যাগ করতে হবে আমাদেরকে, সেই অবগুণ গুলি ত্যাগ করতে হবে, আমাদের মধ্যে থাকা অবগুণ গুলি, খারাপ অভ্যাস গুলি, সেই বিকার গুলি, পাঁচ বিকারকে ত্যাগ করতে হবে, সেটাই হলো উপবাস। আর কি উপবাসের অর্থ, নিকটে থাকা, উপমানে নিকটে থাকা, সেগুলি ত্যাগ করে ভগবানের নিকটে থাকবো, সেটাই হলো উপবাস। ভোজন ত্যাগ করে শরীরকে কষ্ট দেওয়াকে উপবাস বলা হয় না। ভগবানের নিকটে থেকে আমি সবকিছু ত্যাগ করে, খারাপ অভ্যাস গুলি, খারাপ বিকার গুলি, পাঁচ বিকারকে ত্যাগ করে আমি ভগবানের নিকটে থাকবো, সেটাই হলো ভগবানের স্মরণে থাকবো, সেটাকে উপবাস বলা হচ্ছে। আর কি জাগরণ করছে, কি জাগরণ বলছে, আত্মা তুমি জাগো, নিজেকে জানো, পরমাত্মাকে জানো, তার সাথে সম্বন্ধ স্থাপন করো, জাগো। সে জাগরণ করতে বলেছে, সে না ঘুমিয়ে রাত্রকে জেগে থাকানো, এতে হলো জাগরণ, শিবরাত্রির মহত্ব। তো এই হলো শিবরাত্রি, কলিযুগের দুঃখের রাত্রিতে ভগবান অবতরিত হন, সেই কলিযুগের বিনাশ করে সত্যযুগের স্থাপনা করতে। এ হলো শিবরাত্রির তাৎপর্য। এখন আমরা যা জানবো সে হলো ত্রিমূর্তি, শিবকে ত্রিমূর্তি শিব বলা হয়। এখানে বলেছিলাম শিবের তিনটি কর্তব্য পালনের জন্য তিনি এই ধরাধামে অবতরিত হন। শিবরাত্রি আমরা পালন করি, শিব পরমপিতা পরমাত্মা ধরাধামে অবতরিত হন কেন, তার তিনটি কর্তব্য পালনের জন্য, ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা, শঙ্কর দ্বারা বিনাশ। এখন দেখুন, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তিন মূর্তির রচয়িতা হলো পরমপিতা পরমাত্মা। ওই চিত্রটি দেখুন, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর, দেখুন ব্রহ্মা বিষ্ণু শঙ্করের চিত্রটা দেখুন। ব্রহ্মা হলো ব্রহ্মা দ্বারা স্থাপনা, বিষ্ণু হলো বিষ্ণু দ্বারা পালনা, শঙ্করের দ্বারা বিনাশ। ছবিটা দেখা যাচ্ছে, দেখুন তো ব্রহ্মা বিষ্ণু শঙ্করের মধ্যে কোন ছবিটা আপনাদের মনের সাথে মিলছে না। ব্রহ্মা বিষ্ণু শঙ্করের ছবিটা মোবাইলে দেখা যাচ্ছে, দেখুন দেখুন কোন ছবিটা আপনাদের হয়তো মনের সাথে মিলছে না। ব্রহ্মার ছবিটা, ব্রহ্মাকে কি জানেন, চার মাথা আছে চারদিকে, সে রাস্তাঘাটে ব্রহ্মার ছবি দেখানো হয়, পূজা হচ্ছে ব্রহ্মার। তো হয়তো বলছেন ব্রহ্মা তো যেটা দেখি সেটা নয়। তা আসলে দেখুন, যত দেবী দেবতার মূর্তির পূজা হয়, কিছুদিন আগে আপনারা দুর্গাপূজা অনুভব করলেন, প্যান্ডেল প্যান্ডেলে গিয়ে দুর্গার মূর্তি দেখছেন, সব প্যান্ডেলে কি একই রকম চেহারা আসে দুর্গা মূর্তি আসে না? লক্ষ্মীর ঘরে ঘরে লক্ষ্মীর পূজা হয়, লক্ষ্মীর মূর্তি, সব লক্ষ্মীর চেহারা কি একই রকম হয়? তাহলে এগুলি তো কাল্পনিক কল্পনা দিয়ে আমরা মূর্তিগুলির চেহারা তৈরি করি, কেউ তো কেউ তো দেখিনি লক্ষ্মীকে। তো ঠিক সেই রকম ব্রহ্মা, সে হলো কাল্পনিক মূর্তি, সে চার মাথা দেওয়া হয় পূজা করার জন্য। তারপরে দেখানো হয় বুড়া, বুড়ু দেখানো হয়। দেখুন তো, এত দেবী দেবতার পুজো করেন, কোনো বুড়ু আর দেবী দেবতা আছে কিনা, এবার সাদা দাঁড়িয়ে আছে বুড়ু। তা আসলে দেবী দেবতারা বুড়ু হয় না, বুড়ু হয় কারা, মানুষ। তো ব্রহ্মা আসলে মনুষ্য জগতের লোক। তো সেই যে দাঁড়িয়েলা চার মাথা যুক্ত দেখানো হয়, যে সে হলো পূজা করার জন্য তাকে কল্পনা করে মূর্তি বানানো হয়েছে।
আসল যে মনুষ্যলোকের ব্রহ্মা তিনি হলেন, যে আজকে দেখছেন ত্রিমূর্তি ব্রহ্মার ছবি বসে আছেন, সে হলো আসল মনুষ্যলোকের ব্রহ্মা। কি করে উনি ব্রহ্মা হয়েছে আজকে তার জীবন কাহিনী জানবেন আজকে আপনাদের জন্য। ভাগ্যবান দিন, ভগবানের অবতরণ কাহিনী শুনবেন, নিজের পরিচয় পেয়েছেন, ঈশ্বরের পরিচয় পেয়েছেন, আজকে আপনাদের নতুন জন্ম হবে জান সে ব্রহ্মার কাহিনী। দেখুন যে বসে আছে সাদা পোশাক পরে, উনার আমাদের মতো সংসারী লোক ছিলেন, ওনার ছোটবেলায় ওনার জন্ম হয়েছে 1876 সালে 15ই ডিসেম্বর ওনার জন্ম হয়েছে। গরিব পরিবারে ওনার জন্ম হয়েছিল, তখন অবিভক্ত ভারত ছিল, ভারত ইন্ডিয়া হ্যাঁ বিভক্ত হয়নি ইন্ডিয়া পাকিস্তান, তখন অবিভক্ত ভারত। 1876 সালে ওনার জন্ম। তো ছোটবেলা থাকতে উনি খুব গরিব ছিলেন, কিছু বড় হওয়ার পরে উনি মা শরীর ছেড়েছেন, দেহ ত্যাগ করেছেন, কিছুদিন পরে উনি বাবা বাবা ছিলেন হেডমাস্টার কোন স্কুলে, তো বাবাকে উনি হারিয়েছেন কিছু বড় হওয়ার পরে। তারপরে উনি ওনার কাকার সাথে উনি ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছেন, কিন্তু উনি ছোটবেলা থেকে এত দয়ালু ছিলেন। উনি কাকার দোকানে যখন ব্যবসা করতেন না, উনি অনেকে যে গরিব লোক দেখলে এভাবে দিয়ে দিতেন জিনিসগুলি, পয়সা নিতেন না। তো কাকা উনি দেখতে পেরে কি করলেন, ওনাকে দোকান থেকে এবার বের করে দিল, ওনার ব্যবসায় তো লস হবে ওনাকে বের। তারপরে দেখা গেল সেই দাদা লেখরাজ ছিলেন ওনার নাম, তো উনি দাদা লেখরাজ তার কাকার দোকান ছেড়ে নিজে এবার আস্তে আস্তে ব্যবসার চিন্তা করতে করতে বড় হীরার ব্যবসায়ী হয়ে গেল। ওনার নাম হলেন দাদা লেখরাজ, লক্ষ্মীরাজ বলে বলতো সবাই, লক্ষ্মীরাজের দোকান থেকে সবাই হীরে রক্ত। সারা বিশ্বে ওনার হীরার ব্যবসা ছড়িয়ে পড়েছে এবং ভীষণ ধনবান লোক হয়েছে। কিন্তু উনি ধার্মিক দয়ালু, উনি রোজ 2 ঘন্টা গীতা পড়তেন, গীতা পড়ার ছাড়া উনি খেতেন না, উনি পূজা করতেন 2 ঘন্টা, পকেটে নারায়ণের ছবি থাকতো সবসময়। দাদার লেখরাজ এমন ধার্মিক ছিলেন, ঈশ্বরকে খুঁজতেন, ঈশ্বরকে খুঁজতে খুঁজতে উনি 12টা গুরু করেছেন। এখানে আমরা একটা গুরু করি আর উনি 12টা গুরু করছেন, তবুও যেন উনি কিছু পাচ কিছু একটা শক্তিকে পাচ্ছেন না, অনুভব করছেন পাচ্ছেন না। তো উনি সেই ব্যবসাও চলছে, উনি সারা বিশ্বে হীরার ব্যবসা চালিয়ে যাচ্ছেন, সাথে সাথে উনি ধ্যান ধারণাও চলছে, ভগবানকে খুঁজছেন, ঈশ্বরকে খুঁজছেন। যেখানে যেখানে ব্যবসার জন্য যখন যেখানে যান সেখানে গিয়ে তিনি ধ্যান মুদ্রায় বসে পড়ে ধ্যান করতে থাকেন। তো একবার বেনারসে যখন ছিলেন উনি মন্দিরে গিয়ে ধ্যান করছিলেন, ওনার এক সাক্ষাৎকার হলো, উনি ধ্যানে বসে উনি বিষ্ণুর ছবি চতুর্ভুজা বিষ্ণুর একটা লাইট ওনার সামনে আসে এবং উনার ছবিকে লাইট করে দেয় এবং আওয়াজ আসলো ততত্তম তুমি সে বিষ্ণু। তো এটা শোনার পরে দেখার পরে কিছুক্ষণ পরে আর কিছু দেখলেন না, এটা দেখার পরে উনি খুশি হয়ে গেলেন। আবার ভাবছেন কি অবাক লাগছে, আমি সেই বিষ্ণু কি বলে, তো উনি গুরুদের কাছে ছুটে গেলেন, তার উপায় নেই, গুরু আছে, গুরুদের কাছে গেলেন। তো কোনো গুরুই সঠিক জবাব দিতে পারলেন না, বললে আমরা তোমাকে এই দৃশ্য দেখাইনি। তো উনি তো বললো বুঝে গেলেন যে না দেখা গুরুরা দেখায়নি, তাহলে শক্তি আমার সান্নিধ্যে এসেছে আমি ধরতে পারছি না। তো ওনার ধ্যান ধারণা আরো বেড়ে চললো, উনি ধ্যান করতে লাগলেন, সে শক্তির সন্ধানে শক্তির খোঁজে উনি ধ্যান ধারণা চলছে ওনার। কিছুদিন পরে ওনার আরেকটা নদীর পাড়ে বসে ধ্যান করছিলেন, আরেকটি দৃশ্য উনি দেখলেন, সাক্ষাৎকার হলো ওনার, উনি দেখলেন কলিযুগের বিনাশ, ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ, মহামারী, এই নিয়ে কলিযুগের বিনাশ হচ্ছে। আর অপর দিকে দেখলেন উপর থেকে জ্যোতি বিন্দু নেমে নেমে দেবশিশ হয়েছে, উপর থেকে জ্যোতি বিন্দু নেমে নেমে দেবশিশ হয়েছে, দেবলোক দেখছেন, সুন্দর বাগানের মধ্যে দেবলোক দেখছেন, দেবশিশুরা ঘুরছেন এবং আওয়াজ আসছে তোমার দ্বারা সেই দুনিয়ার স্থাপন হবে, তোমাকে স্থাপন করতে হবে এই স্বর্ণিম দুনিয়া, দৈবী দুনিয়া। এই দৃশ্য দেখার পর, এই মহাবাক্য শোনার পর কিছুক্ষণ এই দৃশ্য দেখে আবার
সেটা নেই, ফিনিশ হয়ে গেল। তখন দেখার পরে উনার খুব আনন্দ হলো এমন একটা দৃশ্য দেখেছে। তো উনি ছুটে গেলেন আবার সেই গুরুর লাস্ট গুরুর কাছে, গেলেন আস্তে আস্তে সব গুরুর কাছে একে করে জানতে চাইলেন এই দৃশ্যটা কে দেখালো। কেউ সন্তোষজনক উত্তর দিতে পারলো না, বললো আমরা তোমাকে এই দৃশ্য দেখাইনি। তো উনি এবার কি করলেন, ওনার ধ্যান ধারণা বেড়ে গেল, উনি এবার ওনার কাছে আর ব্যবসা বাণিজ্য কিছু ভালো লাগছে না, ওনার কাছে এগুলি সামান্য লাগছে। উনি পার্টনারের কাছে ব্যবসা বুঝিয়ে দিয়ে উনি ঘরে চলে গেলেন। ওনার জন্ম হয়েছিল যেখানে সিন্ধু প্রদেশ, তখন ইন্ডিয়া পাকিস্তান বিভক্ত হয়নি, এখন যেটা পাকিস্তান চলে গেছে সেটা হলো সিন্ধু প্রদেশ ছিল। তো সেখানে চলে গেলেন, বাড়িতে চলে গেলেন যেটা পরবর্তী সময়ে রাজস্থানে স্থানান্তরিত হয়েছে। তো তখন তো ভারত স্বাধীন হওয়ার আগের কথা, তো তখন সেই নিজের ঘরে সিন্ধু প্রদেশে চলে গেলেন, সেই ধ্যান করছেন। তো বাড়ির লোকেরা তো দেখে অবাক হয়ে গেল, এত বড় বিজনেস ব্যবসা ছেড়ে দিয়ে ঘরে এসে গেল, কি ব্যাপার? তো ঘরে লোকেরা সবাই মিলে কিছুদিন পরে একটা সৎসঙ্গ আয়োজন করলো, বিশাল মহাত্মাদের, বড় বড় মহাত্মা ডেকে, তাদের গুরুদের ডেকে একটা বাড়ির মধ্যে সৎসঙ্গের আয়োজন করলো। সব গ্রামের লোকেরা আসলো, উঠানে বসে সৎসঙ্গ শুরু হয়ে গেল। তো উনি বসলেন, দাদা লেখরাজ যিনি, উনিও হীরার ব্যবসা ছেড়ে দিয়ে আসলেন ঘরে, তো উনিও বসলেন, সেই আলোচনা শুনছেন, সৎসঙ্গ করছেন। হঠাৎ করে উনি সেই সৎসঙ্গ ছেড়ে দিয়ে উনার ঘরে চলে আসছেন। তুমি তো সাংসারিক লোক, উনি পুত্র আছে, পুত্রবধূ আছে, পুত্রবধূ সেটা দেখলেন, উনি কোথায় চলে যাচ্ছেন এত বড় সৎসঙ্গ ছেড়ে। উনার পেছনে পেছনে আসলেন, উনার ঘরে আসলেন, ঘরে থেকে কিছুটা ফাঁক বা ফাঁকা জায়গা ছিল যেটা দিয়ে উনি দেখলেন, দেখলেন লাইট, সারা ঘর আলোকিত, উনার চোখ দিয়ে লাইট, সারা শরীর থেকে চোখে বেরোচ্ছে লাইট, বেরোচ্ছে সারা ঘর আলোকিত, এবং উনার মুখ দিয়ে আওয়াজ আসছে, উনার গলার স্বর চেঞ্জ হয়ে গেছে, আওয়াজ আসছে নিজানন্দ স্বরূপম শিবহাম শিব, প্রকাশ স্বরূপম শিবহাম শিব, জ্ঞানবম স্বরূপম শিবহাম শিব, আমি সেই জ্ঞান স্বরূপ শিব, আমি সেই জ্যোতি স্বরূপ প্রকাশ স্বরূপ শিব, আমি সেই আনন্দ স্বরূপ শিব জ্যোতি স্বরূপ শিব। এই শব্দগুলি উনার মুখ দিয়ে বেরোচ্ছে, উনার গলার স্বর মিলেনি, অর্থাৎ উনি বলেননি যে সেই শিব পরমপিতা পরমাত্মা সেই লাইট রূপে উনার শরীরে আসলেন, সেই শব্দগুলি উনার মুখে দিয়ে বেরো। তো উনার পুত্রবধূ এই লাইট দেখেই মূর্ছা গেলেন, উনাকে নিয়ে সেই বাইরে তো ধরাধরি চলছে আর এখানে তো হয়ে গেল অলৌকিক ঘটনা সম্পন্ন হয়ে গেল, উনার সাক্ষাৎ হয়ে গেল যে শক্তির সন্ধান করছিলেন উনি, সেই সন্ধান পেয়ে গেলেন, সেই জ্যোতি স্বরূপ শিব তার দর্শন হয়ে গেল লাইট। এইভাবে পরমপিতা পরমাত্মার দর্শন হওয়ার পরে সারা গ্রাম জেনে গেলেন, সবাই আসতে লাগলো। তো উনার সেই যে উনার কর্তব্য সেই দৈবী রাজ্যের স্থাপনা করতে হবে, তো পরমপিতা এসে এখন প্রতিদিন একই টাইমে উনার শরীরে আসতে লাগলো আর উনার মুখ দিয়ে কিছু বলতে লাগলো। উনাকে বললেন আজ থেকে তোমার অলৌকিক জন্ম হয়েছে, তোমার নাম আজ থেকে ব্রহ্মা, প্রজাপিতা ব্রহ্মা, আমি তোমার শরীরে প্রবেশ করে তোমার মুখ দিয়ে যে ব্রহ্মার মুখ দিয়ে যে জ্ঞান গুলি আমি তোমাকে শোনাচ্ছি, যে জ্ঞান গুলি আমি তোমার মুখ দিয়ে বলছি, যারা শুনবে, যারা এই জ্ঞান শুনবে সেই আত্মাগুলি পবিত্র হবে, সেই আত্মাগুলি তমোপ্রধান থেকে শতপ্রধান হয়ে সেই সত্য যুগের স্থাপনা করবে, সেই সত্য যুগে দেবী দেবতা রূপে আসবে। তো দেখি সে ব্রহ্মা স্থাপনা হলো, ব্রহ্মার সৃষ্টি হলো, তার দ্বারা পরমপিতা পরমাত্মা শিব বাবা এসে ব্রহ্মার জন্ম দিলেন, অলৌকিক জন্ম দিলেন। ব্রহ্মার মুখ নিঃসৃত জ্ঞান আপনারা শুনছেন, 3 দিন ধরে যা শুনছি শিব পরমপিতা পরমাত্মা ব্রহ্মার মুখ দিয়ে যে জ্ঞান গুলি শুনেছেন, যে বাণীগুলি বলেছেন সেগুলি আমরা শুনছি, নিজেকে ভাগ্যবান মনে হচ্ছেন।
সেই ভাগ্যবান আমরা যে ব্রহ্মার মুখ দিয়ে ভগবানের যে কথাগুলি বলে সেগুলি আপনার আমাদের আত্মা এই কথা শুনতে শুনতে জ্ঞান অবিনাশে জ্ঞান শুনতে শুনতে আত্মাতম প্রধান থেকে সত্য প্রধান হয়ে একদিন সত্য যুগে আসবো, সত্য যুগের স্থাপনা। তো এইভাবে ব্রহ্মা প্রজাপিতা ব্রহ্মা নাম হয়ে গেল, চারিদিকে ছড়িয়ে গেল বিভিন্ন রকম মানবিন্দুর মধ্যে প্রজাপিতা ব্রহ্মা বাবা আমরা বলি, অলৌকিক জন্ম যাদের মাধ্যমে হয় হ্যাঁ তাকে অলৌকিক পিতা বলে। তো আমরা ব্রহ্মার মুখ দিয়ে ভগবানকে চিনতে পেরেছি, আমাদেরও অলৌকিক জন্ম হয়েছে। দেখুন লৌকিক পিতা লৌকিক শরীর, শরীর তার জন্ম দিয়েছে লৌকিক পিতা বলে, আত্মার পিতা পারলৌকিক পিতা বলে। আর পরমাত্মাকে যার মাধ্যমে চিনেছি ঈশ্বরকে চিনেছি সে হলো অলৌকিক পিতা। আজ থেকে আমাদের তিন পিতা, লৌকিক পিতা পারলৌকিক পিতা অলৌকিক পিতা। তো এই হলো ব্রহ্মার দ্বারা, সেজন্য ব্রহ্মার দ্বারা স্থাপনা করা হয়। তো আস্তে আস্তে তো ব্রহ্মা বাবা কি করলো, সে প্রতিদিন সে ঈশ্বরকে সেই ভগবানের রূপ জেনে গেছে, এখন আর তার কাছে মনে হচ্ছে শাস্ত্র পড়তে হবে না, গুরুর কাছে যেতে হবে, সে পরম শক্তিকে পেয়ে গেছে। প্রতিদিন উনি সেই জ্যোতি স্বরূপ শিবকে স্মরণ করতে লাগলেন, আর প্রতিদিন ওনার শরীরে এসেছে ওনার মুখ দিয়ে বাণী বলে বলে আবার চলে যেতে। তো এইভাবে আমরা সেই এখানে যে রাজযোগ মেডিটেশনের শিক্ষা সম্পূর্ণ পরম পিতা যতদিন এখানে প্রতিদিন জ্ঞান শোনানো হয় সেই জ্ঞান আমরা ব্রহ্মার দ্বারা স্থাপনা শুনলাম। এখন দেখুন দ্বিতীয় ছবিটা আছে যে বিষ্ণু, চতুর্ভুজা বিষ্ণু দেখানো হয়েছে। বিষ্ণু মানে চারটা হাত, আসলে তো চার হাত দেবী দেবতাদের চার হাত, 10 হাত দেখানো হয়, এটা তো সম্ভব নয়। 10 মাথা রাবণ দেখানো হয়, তারও তো একটা দুটোর বেশি বেশি হাতও থাকে না, এটা হলো কি ছবি। তো দুটো হাত নারায়ণের ছবিটা হলো, দুটো হাত লক্ষ্মীর, দুটো হাত নারায়ণ। এই হাতের মধ্যে থাকে কি অস্ত্র বলে, আমরা আসলে অস্ত্র দেবী দেবতাদের অস্ত্র থাকবে। আমরা দেখি এখানে মানুষ কারোর হাতে অস্ত্র থাকলে তাকে নিয়ে জেলে ভরি, তো এটা হলো কি অলঙ্কার, আমাদেরকে ওই অলঙ্কার গুলি কিছু শিখিয়ে দিচ্ছে যে তোমরা ওই অলঙ্কার গুলি ধারণ করো তাহলে তোমরাও দেবী দেবতা রূপে এই ধরা নামে আসবে। দেখুন বিষ্ণুর হাতে 4টা অলঙ্কার আছে, শঙ্খ চক্র গদা পদ্ম, দুটো হাত লক্ষ্মীর দুটো হাত নারায়ণ। কেন বিষ্ণুকে পালনা বলা হয় বিষ্ণু দ্বারা, যে সত্যযুগের স্থাপনা হবে তখন দৈবী সাম্রাজ্য শুরু হবে, লক্ষ্মী নারায়ণ এই দৈবী সাম্রাজ্যের রাজত্ব করবে পালনা করবে, সেই জন্য বলা হয় বিষ্ণু দ্বারা পালনা। লক্ষ্মীর দুটো হাত নারায়ণের দুটো হাত, এখন এক হাতে আছে শঙ্খ, শঙ্খ আমাদের কি শেখায়, শঙ্খধ্বনি কোনো মঙ্গল কাজে দেওয়া হয়, শঙ্খধ্বনি আমাদের মুখ দিয়ে শঙ্খধ্বনি মধুর বাণী বের হতে হবে। শঙ্খধ্বনি যেমন শুনলে মধুর লাগে, আমাদের মুখ দিয়ে জ্ঞান বাণী মধুর বাণী বের হতে হবে, শঙ্খ হলো মধুর বাণীর প্রতীক। তারপরে দ্বিতীয় হাতে আছে দেখো চক্র, এটাকে সদর্শন চক্র বা সুদর্শন চক্র বলা হয়। সদর্শন, স মানে নিজেকে, দর্শন মানে দেখা, সুদর্শন ভালো দেখা, তো নিজেকে দেখবো। সদর্শন দিয়ে কি করে দেখা যায়, দেবতারা অসুরের গলা কাটে, আসলে সত্যি সত্যি কোনো দেব অসুরের গলা কাটেনি, দেবতারা হিংস্র নয়, হ্যাঁ এটা আমাদেরকে দেখানো হয়েছে। আমি দেবী গুণ ধারণ করে আমার মনের অসুরকে কাটতে হবে, অবগুণকে কাটতে হবে, দৈবী গুণ ধারণ করে নিজেকে দেখে নিজের মধ্যে থাকা অবগুণ গুলি আসুরিক গুণ গুলি আসুরিক প্রবৃত্তি গুলিকে কাটতে হবে, সে হলো সদর্শন চক্র। তার নিশানি আমাদের অবগুণ গুলি আসুরিক গুণ গুলি কাটার নিশানি হলো সদর্শন। তারপরে দেখুন তৃতীয় হাত আছে গদা, গদা যখন যুদ্ধ করতে নিয়ে যায় ঘাড়ে রাখে, এখন গদাটাকে নামানো হয়। দেহ অহংকার থেকে মুক্ত থাকা গদা, জ্ঞান গদা, জ্ঞানের প্রতীক, যে জ্ঞান ধারণ করে আমি দেহ অহংকার থেকে মুক্ত থাকবো, সে হলো জ্ঞান গদা। তারপরে দেখুন চতুর্থ হাতে আছে পদ্মফুল, পদ্মফুল কিসের প্রতীক, পবিত্রতার প্রতীক। পদ্মফুল জলে ফুটে কিন্তু জলের উপরে থাকে, কাদায় ফুটলে কাদার উপরে, কাদা লাগে না জল লাগে না, পদ্ম ফুলের গায়ে জল লাগে না কাদা লাগে না, আমাকেও পদ্ম ফুলের মতো পবিত্র থাকতে হবে এই সংসারে থেকে, যেন এই সংসারের পাপ গুলি আমার মধ্যে স্পর্শ না করে সেইভাবে আমাকে পদ্ম ফুলের মতো পবিত্র থাকতে হবে। তো পদ্ম ফুল হলো পবিত্রতার প্রতীক। তো দেখুন
এইভাবে চারটি হাতে যে বিষ্ণুর চারটি অলঙ্কার আছে আমাকে শিখিয়ে দিচ্ছে, এগুলি হলো অলঙ্কার, আমি যদি এই অলঙ্কার গুলি ধারণ করি সত্যি আমি ব্যবহৃত এই দুনিয়াতে এই ধরনের আসবো। তো দেখুন লাস্ট আছে বিষ্ণুর, বিষ্ণুর ছবি থেকে আমরা জানলাম বিষ্ণু দ্বারা কিভাবে হয়। এখন দেখুন লাস্ট ছবি আছে শঙ্কর, সেই শঙ্করের কথা কিছুক্ষণ আগে বলেছিলাম, এখন আবার বলছি শঙ্কর তারা বিনাশ, শঙ্করকে ধ্যান মুদ্রায় বসে আছে, শঙ্কর দ্বারা বিনাশ। দেখুন শঙ্কর দেখানো হয় শঙ্করের তৃতীয় চক্ষু, এখন তৃতীয় নেত্র খুললে সব বিনাশ হয়ে যাচ্ছে দেখানো হয়। তো আসলে কি বোঝানো হয়, আমাদেরও তিসরা নেত্র যখন খুলবে, জ্ঞান চক্ষু খুলবে, তখনই কি হবে এই কলিযুগের বিনাশ, সত্য যুগের স্থাপন হবে। এই অবিনাশী জ্ঞান দ্বারা যখন ঈশ্বরীয় জ্ঞান শুনে যখন আমাদের জ্ঞান চক্ষু খুলবে, তখনই কি হবে, আবার দেখানো হয় তপস্যা মুদ্রায়, আমাকে শেখানো হচ্ছে যে তুমি যখন তপস্যা মুদ্রায় থেকে তোমার জ্ঞান চক্ষু খুলবে, তখন তুমি সেই অবিনাশী জ্ঞান ধারণ করবে, তখন এই কলিযুগের বিনাশ হবে আর সত্যযুগের দেবরূপে তুমি আসবে। দেখুন শঙ্কর দ্বারা বিনাশ, এই হলো শিব দ্বারা, যে শিব পরমপিতা পরমাত্মা যে তিন দেবতা রচনা করেছেন তিনটা কর্তব্য পালনের জন্য, ব্রহ্মা দ্বারা স্থাপনা, বিষ্ণু দ্বারা পালনা, শঙ্কর দ্বারা। তো আমরা আজকে এতটুকুই জানলাম, কালকে আবার আপনাদের সাথে দেখা হবে, কালকে আমরা এই সৃষ্টি চক্র সম্পর্কে জানবো, চতুর্থ দিনের সৃষ্টি চক্র সম্পর্কে। তো আজ আমরা শিব পরমাত্মার অবতরণ কাহিনী শুনলাম, শিব শঙ্করের পার্থক্য জানলাম। চলুন 1 মিনিট নিজেকে স্থির করুন। ওম শান্তি। দেখুন দুই ভ্রুকুটির মধ্যে আমি জ্যোতি স্বরূপ আমি এই শরীরের চৈতন্য শক্তি আমার আসল ঘর পরম পিতা পরমাত্মা শিব বাবার সন্তান। ভিজুয়ালাইজ করুন, দেখো উপর থেকে লাইট পড়ছে আমার উপর, আমি আত্মা পরমাত্মাকে স্মরণ করছি, সেই জ্যোতি স্বরূপ সর্বশক্তি মা শিব পিতাকে স্মরণ করছি। দেখুন উপর থেকে লাইট আমার উপর পড়ছে, একটা লাইটের কবচ তৈরি হয়েছে আমার চারিদিকে, যেন ভগবান আমার জন্য একটা সুরক্ষা কবচ তৈরি করে দিয়েছে। শিব বাবার অনন্ত প্রকাশ লাইট আমার চারিদিকে আমাকে বেষ্টন করে আছে, দেখতে সুরক্ষা কবচ দিয়ে রেখেছে বাবা তার সন্তানকে। আমি আজ নিশ্চিন্ত, সর্বশক্তিমান ভগবান শিব বাবা আমার সাথে আছে, বাবাকে পেয়ে আমি ধন্য হয়ে গেলাম, আমি ধন্য হয়ে গেলাম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।